আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বন্ধুরা, নতুন একটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে কিছু আনকমন জিনিস দেখাবো যেগুলো সচরাচর দোকানে পাওয়া যায় না। এই জিনিসগুলো কালেক্ট করতে হয় বিভিন্ন ধরনের সোর্স থেকে, গোপন সোর্স থেকে। তো সেই জিনিসগুলো আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমত আমরা দেখাচ্ছি হলো একটা মিনি গিয়ার মোটর। এই মিনি গিয়ার মোটর অনেক হাই কোয়ালিটি এবং শক্তিশালী। এটা কিন্তু 3.7 ভোল্টের একটি মোটর। তো এই মোটর দিয়ে সাধারণত বিভিন্ন ধরনের যে স্ক্রুড্রাইভার আছে, রিচার্জেবল স্ক্রুড্রাইভার, এরা তৈরি করা হয়। আমরা এটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। আমাদের চ্যানেলে ভিডিওটি দেওয়া থাকবে, আপনারা এটি দেখতে পারেন। তো এই মোটরটি যদি কেউ নিতে চান বা কালেক্ট করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিস্তারিত জানতে পারবেন আমাদের ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে, অথবা কমেন্ট বক্সে যে নাম্বার দেওয়া থাকবে, অথবা ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে। তো এটি হলো আরেকটি ড্রিল গিয়ার মোটর। এটি একটু বড় সাইজ। এটা হলো 6 ভোল্টের একটি গিয়ার মোটর। তো এটা কিন্তু হেভি শক্তিশালী। এগুলোতে কিন্তু ড্রিল মেশিন অথবা 4K ড্রিল অথবা যে ধরনের ড্রিল, ওই যে কটলেট ড্রিলগুলো যে তৈরি করা হয়, ওই ড্রিলগুলো এই ধরনের মোটর দিয়ে কিন্তু তৈরি করা হয়। খুবই শক্তিশালী। এটা দিয়ে শেপার, তারপরে বিভিন্ন ধরনের কাটিং টুলস, বিভিন্ন ধরনের ড্রিলিং কাজে এই মোটরগুলো কিন্তু ব্যবহার করা হয়। এই মোটরের প্রাইস কত, কোথায় পাবেন, এগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। সেখান থেকে আপনারা ওই নাম্বারে কল করে এই জিনিসগুলো কালেক্ট করতে পারেন। এই মোটরটা হেভি শক্তিশালী। এই মোটরটা খুব রেয়ার। দেখুন, এটা কিন্তু কোনো একটা যন্ত্রের থেকে খোলা, পুরাতন, নিউ কিন্তু না। এগুলো কিন্তু নতুন অবস্থায় পাওয়া যায় না আমাদের দেশে। যখন কোনো যন্ত্রপাতি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, তখন এগুলো কিন্তু কালেক্ট করে তারা বেচে বিভিন্ন সোর্সে। আমি সেখান থেকে কালেক্ট করেছি। তো এই এটা দিয়েও আমরা একটি ড্রিল মেশিন বা গ্রাইন্ডার মেশিন বা স্ক্রুড্রাইভার, রিচার্জিং সিস্টেম, যেটা 4K ড্রিল বা 4K হ্যান্ডেল বলা হয়, এগুলো তৈরি করব। এই তৈরি করার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া থাকবে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন। যে কোনো ভিডিও সারা মাত্রই আমরা আপনাদের এই ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত তৈরি করে থাকি আপনাদের উপকারের জন্য। আমরা কিছু কিছু কাজগুলো করে থাকি যেগুলো খুবই আনকমন এবং খুব সেন্সিটিভ। এই কাজগুলো আপনারা একবার দেখলেই শিখে ফেললেন। তো এই ধরনের আনকমন জিনিসগুলোর রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলে একবার আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। তো আমাদের কাছে আরও আইটেমগুলো আছে। লিথিয়াম ব্যাটারি আমাদের কাছ থেকে পাবেন। এই যে লিথিয়াম ব্যাটারিগুলো আছে, এই ব্যাটারিগুলো দিয়েই কিন্তু আমাদের চ্যানেলে সুন্দর সুন্দর রিভিউগুলো মিস করে থাকলে এখনই ভিজিট করে আসতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা এই ড্রিল মেশিনগুলো তৈরি করব। আর একটি আনকমন জিনিস আছে, এই এই জিনিসগুলো কিন্তু সাধারণত দোকানে পাওয়া যায় না। এই জিনিসগুলো আমরা বাইরের সোর্স থেকে, আপনার alibaba.com থেকে এগুলো কিন্তু পেয়ে থাকি বিভিন্ন ধরনের। এই আইটেম কিন্তু ডিসি ফ্যান বানানোর কাজে ব্যবহার করা হয়, ডিসি রেগুলেটর বলা হয়। এটা খুব হাই ক্যাপাসিটি একটি ডিসি রেগুলেটর। এটা 3.5 ভোল্ট থেকে মোটামুটি 12 ভোল্ট পর্যন্ত এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। তো বন্ধুরা, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে খুলে খুলে দেখালাম। এই জিনিসগুলো দিয়ে আমরা গ্যাজেটগুলো তৈরি করব। এই রিভিউগুলো আমাদের চ্যানেলে দেওয়া থাকবে। আর এই চ্যানেলের রিভিউগুলো দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং এর দ্বারা আপনাদের একটু উপকার হবে। আমরা এই ভিডিওগুলো ছাড়ার মাধ্যমে আপনারা এই জিনিসগুলো শিখতে পারবেন, এবং ভিডিও দেখার পরে আপনাদের নাম এবং নাম্বার কমেন্ট বক্সে রেখে দেবেন। আপনাদের এই নাম এবং নাম্বার দিয়ে আমরা একটি ড্র, র্যাফেল ড্রর আয়োজন করেছি। প্রতি 30 দিন পর পর আমরা এই র্যাফেল ড্র করে থাকি। আমরা এই গ্যাজেটগুলো তৈরির পরে এগুলো কিন্তু ওই র্যাফেল ড্রয়ের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, এবং এটি খুবই আকর্ষণীয় একটি সুযোগ। এই সুযোগ কেউ হাতছাড়া করিয়েন না। তো বন্ধুরা, আর একটি আইটেম আছে আমাদের এই মোটরটা। দেখুন, এটা কিন্তু পুরোটাই একটি আনকমন সিস্টেম মোটর। আনকমন সিস্টেম মোটর বলতেছে এই কারণে যে এটা দেখুন খুবই ভারী। সাধারণ যে 3.7 ভোল্টের যে মোটর হয় বা 6 ভোল্টের যে মোটরগুলো হয়, ওটা থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখুন, এই দিক দিয়ে সম্পূর্ণ আলাদা। এটি কিন্তু জেনারেটর মোটরও বলা হয়, জেনারেটরের কাজেও ব্যবহার করা হয় পাওয়ার সাপ্লাইয়ের জন্য, ডিসি জেনারেটর।
তো বন্ধুরা এই সকল জিনিসগুলো দেখে যদি অবশ্যই ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি জিনিসগুলো কালেক্ট করতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে অথবা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে এই জিনিসগুলো কালেক্ট করতে পারেন বিভিন্ন ধরনের আনকমন জিনিস আমাদের কাছে পেয়ে যাবেন এটি কিন্তু একটা পাওয়ার ব্যাংক কেসিং এই পাওয়ার ব্যাংক কেসিং কিন্তু খুবই হাই কোয়ালিটি এবং খুবই মজবুত চাইলে এটি আপনি ফ্যান বানানোর কাজে ব্যবহার করতে পারবেন বর্তমানে বাংলাদেশে লোডশেডিংয়ের একটা প্রবলেম চলতেছে জানেন না কবে শেষ হবে এটা তো এটা পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন মোবাইলে চার্জিং হিসেবে ব্যবহার করতে পারবেন আবার লাইট বানিয়েও ব্যবহার করতে পারবেন বিভিন্ন কাজে ব্যবহার করা যায় বন্ধুরা এখানে দেখুন একটা ইউএসবি পোর্ট আছে চার্জিং পোর্ট আছে নোকিয়া পোর্ট এই আইটেমগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো এটির ভিতরে কেমন হয় আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন ভিতরে একটা সার্কিট কিন্তু অটোমেটিক দেওয়াই থাকে শুধু এইরকম লিথিয়াম দুইটা ব্যাটারি এইভাবে সেট করতে হয় লিথিয়াম দুইটা ব্যাটারি সেট করলেই তৈরি হয়ে যাবে আপনার পাওয়ার ব্যাংক আর এই খাপটি আটকা দিলেই পাওয়ার ব্যাংকটি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই ভালো লেগেছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল বিভিন্ন ধরনের ভিডিওগুলো দেখে আপনারা এইগুলো সংগ্রহ করতে পারেন এবং আমরা এই জিনিসগুলো দিয়ে জিনিসগুলো যে গ্যাজেটগুলো তৈরি করব এই গ্যাজেটগুলোর রিভিউগুলো আমাদের চ্যানেলে থাকবে ইচ্ছে করলেই আমাদের চ্যানেল রিভিউগুলো একবার দেখে আসতে পারেন এবং এই ভিডিওগুলো দেখার পরে আপনাদের নাম এবং নাম্বারটি কমেন্ট বক্সে লিখে যাবেন অথবা মেসেজের সাহায্যে পাঠিয়ে দিবেন আমরা এগুলো কালেক্ট করে একটা র্যাফেল ড্রয়ের ব্যবস্থা করেছি এই জিনিসগুলো যে কী তৈরি হয় বা কী তৈরি করব এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে আমরা গিফট হিসেবে পাঠাবো যেখানেই হোক বাংলাদেশে যেখানেই হোক এই জিনিসগুলো কুরিয়ার করে আপনাদের বাড়িতে আমরা পৌঁছে দিতে চাই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ